ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বাংলার ফেরিওয়ালা তিনি। ভারতবর্ষ থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ টি টোয়েন্টির বাণিজ্যিক সংস্করণে সাকিব আল হাসানের উপস্থিতি যেন অবধারিত। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। অনেক সময় তো জাতীয় দলকে উপেক্ষা করেও খেলতে গিয়েছেন তিনি, তবে এবার অবশ্য সে ধরনের কোনো কাণ্ড ঘটেনি। আসছে মাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, এরপর আবার আয়ারল্যান্ড আসবে। এই মুহূর্তে লাল সবুজদের ব্যস্ত সূচি, বাংলার ক্রিকেটার দুই ফরম্যাটের কাপ্তানের যেন আরও ব্যস্ততা। বিপিএল শেষ করেই তিনি উড়াল দিয়েছেন পাকিস্তান, খেলছেন পেশোয়ার জালমির হয়ে। সাকিবের সঙ্গে মাত্র 5 ম্যাচের চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজটি, কারণ থ্রিলায়নদের বিপক্ষে সিরিজ শুরু হলে তাকে ফিরে আসতে হবে। তবে সেখানে সময়টা ভালো কাটছে না মিস্টার 75-এর। করাচি কিংসের হয়ে মাঠে নামেন তিনি, এর পরের ম্যাচেই সাইড বেঞ্চ। প্রথম ম্যাচে অবশ্য সেভাবে ব্যাট করার সুযোগই পাননি সাকিব, মাত্র 1 বল ফেস করেছেন 1 রান। তবে বল হাতে 3 ওভার করলেও ছিলেন বেজায় খরুচে, কোনো উইকেট তো পাননি, দিয়েছেন 32 রান। হয়তো এ কারণেই পরের ম্যাচে সাকিবকে বসিয়ে রাখে পেশোয়ার জালমি। সাকিব আল হাসান জায়গা হারিয়েছেন রবমেন পাওয়েলের কাছে। দ্বিতীয় ম্যাচ মিস করলেও পিএসএল এর সঙ্গে তিনি থাকছেন 26 ফেব্রুয়ারি পর্যন্ত, সেখান থেকে এসেই যোগ দেবেন দলের সঙ্গে। ম্যাচের মধ্যে থাকায় বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক ক্যাম্প না হলেও 23 ফেব্রুয়ারি থেকে অনুশীলন করবেন ক্রিকেটাররা। এস এম ইকবাল, সময় সংবাদ।